বিমানের আন্তর্জাতিক ফ্লাইট তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত বিমানের আন্তর্জাতিক ফ্লাইট তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট চালুর তারিখ আরও এক দফায় পিছিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই এয়ারলাইন্সটি বিমানের ওয়েবসাইটে এক নোটিশের মাধ্যমে আজ ছাব্বিশ আগস্ট এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে পিছিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই এয়ারলাইন্সটি সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকলেও দুবাই লন্ডন ও কুয়ালালামপুর রুটে বিশেষ ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের ওই নোটিশে জানিয়েছে নতুন সিদ্ধান্ত মোতাবেক যুক্তরাজ্যের ম্যানচেস্টার ভারতের কলকাতা দিল্লি এবং কুয়েত রুটের ফ্লাইট চলাচল আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে এছাড়া বাকি রুটের ফ্লাইটগুলো আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে শুধু সংযুক্ত আরব আমিরাতের দুবাই যুক্তরাজ্যের লন্ডন এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে এদিকে আঠারো আগস্ট থেকে ফ্লাইট চালানোর ঘোষণা দিলেও এখনও পর্যন্ত কুয়ালালামপুরের কোনো ফ্লাইট এখনও পরিচালিত হয়নি এমনকি টিকিট বিক্রিও বন্ধ রয়েছে জানানো হয় বলে জানিয়েছে বিমানের সেলস সেন্টার উল্লেখ্য যে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত চব্বিশ মার্চ সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এরপর গত পহেলা জুন থেকে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ